রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমাজের সকল স্তরের মানুষের কাছে সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দিতে রাজ্য সরকার রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। এই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে সাতগেছিয়া বাজারে পথচলতি মানুষ ও ব্যবসাদারদের বাংলা সহায়তা কেন্দ্রে পরিষেবা নেয়ার অনুরোধ জানানো হয়। বাংলা সহায়তা কেন্দ্র মেমারি দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে একটা প্রচার সভা লিফলেট বিলি করা হয়েছিল সাতগেছিয়া বাজারে, যার দুশো আটষট্টিটি পরিষেবা এর মধ্যে আছে। এর জন্য আমরা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাই। এই তো পরিষেবাগুলি বিনা পয়সায় পাওয়া যাবে, এই ব্যাপারে কি বলবেন? একদম, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে পরিষেবাগুলো প্রত্যেকটা বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, এতে আমাদের সাধারণ মানুষের খুব উপকৃত হয়। ২৬৮টি পরিষেবা এই সহায়তা কেন্দ্র থেকে মানুষ পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ডিজিটাল রেশন কার্ড, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কর্মসাথী, যুবশ্রী, গতিধারা সহ বিভিন্ন প্রকল্পে সহায়তা পাওয়া যাবে এই কেন্দ্র থেকে। আজকে মেমারি দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে সাতগেছিয়া বাজার, চৌমাথা এবং রাস্তার আশেপাশে যে পথচলতি মানুষ আছে সেই মানুষদের ঘরে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে বাংলা সহায়তা কেন্দ্রগুলি তুলে ধরা হয়েছে মেমারি দু নম্বর ব্লকের আন্ডারে, এসআই অফিস, স্বাস্থ্যকেন্দ্র, লাইব্রেরি, যেসব জায়গায় সেখানে যে পরিষেবাগুলো পাওয়া যায় সেই পরিষেবাগুলো সমস্ত পথচলতি মানুষ এবং যারা দোকানদার তাদের করে আমরা লিফলেট এবং এর মাধ্যমে এবং আমরা অবগত করছি যে আমরা বাংলা সহায়তা কেন্দ্রে আসুন, এখানে যত রকম সরকারি সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন, সেই প্রচারই আমরা চলছে। এই সহায়তা কেন্দ্র থেকে কিসের কিসের সুবিধা পাবে একটু যদি বলেন? এখানে বাংলা সহায়তা কেন্দ্র থেকে প্রথমে আপনি পাবেন KYC, খাদ্যসাথী, সমস্ত ব্যাপার, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট থেকে শুরু করে জমির যাবতীয় খাজনা, মিউটেশান, কনভারসেশান এবং সব থেকে যেটা রাজ্য সরকার উদ্যোগী নিয়েছে ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিল আমাদের বাংলা সহায়তা কেন্দ্রে জমা দিলে 1% ছাড় পাবেন। এতে কি কোনো পয়সা লাগবে সাধারণ মানুষের? সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি তুলে ধরেছেন। এখানে সাধারণ পাবলিক আসলে কোনো রকম কোনো পয়সা নেওয়া হবে না, সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে পাবেন বলে জানান ব্লক প্রশাসন। মেমারি দু নম্বর ব্লকে 10টি সহায়তা কেন্দ্র থেকে এই সুবিধা পাওয়া যাবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সঞ্জীব বাঁশফোর। আজকে কর্মসূচি নেওয়া হয়েছে বিনামূল্যে সরকারি পরিষেবা পেতে বাংলা সহায়তা কেন্দ্রগুলো যে আমাদের মেমারি দু নম্বর ব্লকে চালু আছে, গোটা পশ্চিমবাংলা জুড়েই চালু আছে। তা মেমারি দু নম্বর ব্লকের উদ্যোগে আজকে সাতগেছিয়া 1 নম্বর অঞ্চলে সাতগেছিয়া বাজারে আজকে আমাদের সমস্ত ভিআরপিরা আছে, সহায়তা কেন্দ্রের বন্ধুরা আছে, আমাদের ব্লকের কর্মীরা আছে, আমরা প্রত্যেকে একসঙ্গে মিলে সাতগেছিয়া বাজারে প্রত্যেকটা ব্যবসাদার ও পথ চলতি মানুষদের আমরা এই লিফলেট দিয়ে মানুষকে বোঝাচ্ছি, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে এই সহায়তা কেন্দ্রগুলোতে যোগাযোগ করুন, আপনারা সাহায্য পাবেন। এই সহায়তা কেন্দ্রে কি কোনো পয়সা লাগবে? পয়সা লাগবে না, এখানে বলা আছে। কটা সহায়তা কেন্দ্র সৃষ্টি হয়েছে, কটা তৈরি হয়েছে? মোট আমাদের ব্লকে 10টি সহায়তা কেন্দ্র আছে। আপনাদের মধ্যে কে কে উপস্থিত আছে? আমাদের ভিআরপিরা আছে, ব্লক লেভেলের কর্মীরা আছে, ব্লক থেকে আমাদের বিএসকে সমস্ত ছেলেরা আছে, বিএসকে কর্মী সৌমিত্র পাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।